তৃতীয় বর্ষে পা দিল কলকাতা আর্ট ফেয়ার। প্রদর্শনীর মূল উদ্যোক্তা শ্যামসুন্দর কং জুয়েলার্সের কর্ণধার রূপক সাহা। শুক্রবার প্রদীপ জ্বালিয়ে সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন হয়েছে অনুষ্ঠানের, এবং উদ্বোধনী অনুষ্ঠানে শ্যামসুন্দর কং জুয়েলার্সের কর্ণধার রূপক সাহার পাশাপাশি ছিলেন শিল্পী সমীরাইজ, শিল্পী মেহতাব মোল্লা সহ বিশিষ্টরা। সোমবার পর্যন্ত চলবে এই মেলা। প্রতিভা আছে অথচ শিল্প সত্তা সকলের সামনে আনার প্ল্যাটফর্ম পাচ্ছেন না, এমন প্রতিভাকে তুলে ধরতে কলকাতা আর্ট ফেয়ারের আয়োজন। 400 বেশি শিল্পী অংশ নিয়েছেন এই প্রদর্শনীতে। 1000-এর বেশি ছবি প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে কলকাতা আর্ট ফেয়ারের মাধ্যমে। অনেক গুণী শিল্পীরা রয়ে গেছেন যারা হয়তো বা প্রদীপের ততটা আলোয় আসেননি, তাদের শিল্পকর্ম নিয়ে কোনো খামতি নেই, কিন্তু তারা হয়তো বা তাদের পরিচিতির কথা সবাইকে জানিয়ে উঠতে পারেননি, তাদের দরকার ছিল একটি মঞ্চে। কলকাতা আর্ট ফেয়ার হলো সেরকম একটি মঞ্চ, যে মঞ্চে গুণী শিল্পীরা যাদের সেরকম পরিচিতি নেই তাদের শিল্পকর্মকে প্রকাশ করতে পারে, এবং শুধু এই মঞ্চকে ব্যবহার করে তারা তাদের শিল্পের যে প্রকাশ বা তাদের যে জীবনের যে লড়াই, সেই লড়াইটাকেও কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারে। আমরা শুরু করেছিলাম কলকাতা আর্ট ফেয়ার 2020-তে, তারপরে 2020-তে আমরা দারুণ সাড়া পেয়েছি। বিশেষ করে ইয়াং আর্টিস্ট যারা, তারা আমাদের এই কলকাতা আর্ট ফেয়ারে অংশ নিয়ে তারা খুব অনুপ্রাণিত হয়ে আমাকে, কিন্তু তারপরে 2021-এ আপনারা জানেন করোনার জন্য আমরা করতে পারিনি, তারপর 2022 যথারীতি আবার 2023-এ আমরা পেলাম। এবছর কলকাতা আর্ট ফেয়ারে প্রায় 500 আর্টিস্ট পার্টিসিপেট করেছে এবং প্রায় 1000-এর বেশি আর্টওয়ার্ক এই আর্ট ফেয়ারে আছে। কলকাতা আর্ট ফেয়ার একটা ব্রেনচাইল্ড অফ মেহতাব। মেহতাব নিজে একজন খুব বড় শিল্পী, মানে পেইন্টার, ওয়ান্ডারফুল হিউম্যান বিইং, এবং ওর পেইন্টিংস কিন্তু সারা ভারতবর্ষের, মানে আমি বলছি ধরুন আম্বানিদের ঘরে রয়েছে পেইন্টিংস, মানে এই কথাটা বলার মানে কিন্তু এরকম নয় যে শুধু আম্বানিদের ঘরে রয়েছে, খুব মানে আমরা যারা রয়েছি আমাদের কাছেও রয়েছে মেহতাবের পেইন্টিংস, কিন্তু খুব বিশিষ্ট মানুষজনের কাছে মেহতাবের পেইন্টিংস রয়েছে। মেহতাবের কিন্তু শুধু নিজের ছবি এঁকেই মানুষ খুশি হয়ে থাকতে পারে না, যে সেটা মেহতাবকে দেখে মনে হয় যে সে ইন্সপায়ার্ড হয়েছে এবং সে বুঝতে পারছে যে অন্যান্য পেইন্টার্স যারা, ইয়াং পেইন্টার্স যারা, অ্যাসপায়ারিং পেইন্টার্স যারা রয়েছে, তাদেরকে একটা জায়গায় কী করে জড়ো করবে, এবং সেটাই হচ্ছে কলকাতা আর্ট ফেয়ারের মূল জায়গা।